গুড মর্নিং, আর এখন হচ্ছে সকাল, ঘড়ি নেই, ঘড়ি আমি ওটিকে টাকালাম ভুল করে, এখন হচ্ছে সকাল বাজে কটা বাজবে, ওই 8:30 কাছাকাছি, আমরা দেখে নিই টাইমটা, তো 8:28 বাজে। তো এখন আমরা ব্রাশ করছি আর তারপর যাবো আমরা রেডি ফেডি, একটু ঘুরতে সাইডেরগুলো ঘুরবো আমরা, আর টাইম ব্রাশটা করে কথা বলি, এখন ওরকম আমি কথা বললে হবে না। চলো, এই রে ম্যাডাম ঘুমলো, পালকাগুলো সব কেটে দিয়েছি, দেখো ওগুলো সব মেলে দিয়েছি, ভালো ঘুম হয়েছে বল। সকালবেলা ভাবলাম যে 4টার সময় যাব সূর্য ঢাকা দেখতে, সূর্য ওঠা দেখতে, ভুল বললাম, তো পারলাম না, কারণ বৃষ্টি বিশাল। তো কালকে দেখবো, চলো আবার পরে কথা বলছি মুগড়ুয়ে। তো এখন চা খাওয়া হচ্ছে, আর ওদিকে একজন কাঁসছে, আর চায় না যেটা কিসে করে বোতলে করে, আর এই যে চা খাচ্ছে, বলেনি তো এই বোতল বলবে না তো, অ্যাকচুয়ালি ও যেখানে কাজ করতো এইভাবেই তো আনতো, তো না দেবে না ও, আবার শোনাই চা খাচ্ছে, দেখো দাম মা চা দাও আমাকে, চলো আমি চা বিস্কুটটা খেয়ে নিই, আবার কথা হচ্ছে পরে। তো সবাই রেডি হয়ে যে হাই করে দে, এই দীপা ফটো তুলছে, দীপা হাই করে দে, ও মা তাকাও, মাকে সুন্দর লাগছে, এই যে আমার হাজবেন্ড, বাবা হাই করো, এই যে আমার মাম্মা হাই করো, আর এই হচ্ছে আমি, আমি পুরোপুরি রেডি, এখন আমরা বেরোবো, আমার মানে লজেন্স হয়েছে, মানে মুখে লজেন্স হয়েছে, লজেন্সের ইচ্ছা হচ্ছে একটু খেলাম, কেননা পেটটা গোলাচ্ছে, আমি পেটটা গোলা, আমার আবার গোলালে কি আমার মিষ্টি খেতে ইচ্ছা করে, তাই লজেন্সটা খেয়ে নিলাম। তো এখন আমরা বেরোবো, একটু টিফিন করবো, তারপরে ঘুরতে যাবো, চলো একবারে বেরিয়ে দেখো। এখন আমরা যাচ্ছি হচ্ছে সমুদ্রের দিকে, ওখানে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে খাবো, এখন একটু খেয়ে নেবো, টিফিন করবো সকালবেলার, তো তারপরে আমরা যাবো ঘুরতে, তো চলো। জুতো খুলে আলি না গাধি, জুতো খুলে আয়, যা প্যান্ট সারাতে হবে, যা মেয়েটা ভিজে গেল, যা এই জন্য ভিজে গেলি তো, এই অবধি আসবে, চল এখানেই ঠিক আছে, এখানেই ঠিক আছে, এই অবধি আসবে, মোবাইলটা দেবো, আচ্ছা দাঁড়াও, পাউরুটি নিয়ে আসো, হ্যাঁ হ্যাঁ হলো ব্রেড পাউরুটি, আর কলা কলা হয়ে গেছে, বট গাছের ফলগুলো দেখো, সচরাচর দেখা যায় না, তবে দাঁড়াও খোল খোলটা নেয়, দেখো কি কি নেওয়া হয়েছে, দেখো
এই যে তোমার নজর এই বাবালি পাউরুটি নেওয়া হয়েছে এই পাউরুটি গুলো কলা খাবে ওই যা মামাম খাচ্ছে পাউরুটি খাবে পাউরুটি দিদি ও মা ছেড়ো মা পাউরুটি জায়গা ডুবে গেছে কত জায়গা ডুবে গেছে জলে জল হয়ে গেছে তো এখন এসে আমরা একটা রেস্টুরেন্টে আমরা খেতে কারণ যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে আর এখন আমরা নিয়েছি ভাত সাথে ভাজা আলু ভাজা দিয়েছে আর তার সাথে ডালও দিয়েছিল চলো দেখতে থাকো কী কী নিয়েছি আমরা আর সত্যি বলতে ভাতগুলো খুব ভালো এখানকার আর মোটামুটি রান্নাটাও ভালো আর কালকে রাতেবেলা যেগুলো খেয়েছি মানে একদম বেকার রান্না খেতে পাচ্ছিলাম না খুব খুব অসুবিধা হচ্ছিলো তো জানি না বলে আমার হাজব্যান্ড বলে সবসময় বড়ো রেস্টুরেন্টের মর্যাদাই আলাদা তো তার জন্যে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে কালকে আমরা একটুখানি নর্মাল রেস্টুরেন্ট থেকে খাওয়া নিয়ে গেছিলাম রাতেবেলা তো এখন ডাল চলে এসেছিলো তো চলো আমরা এগুলো নিয়ে এখন খেয়ে নিই তারপরে আবার পরে কথা হচ্ছে তো তারপরে আমরা নিয়েছিলাম একটা এক থালে নিয়েছিলাম পনির আর একটা নিয়েছিলাম কাজুর তরকারি নতুন রকম ট্রাই করলাম সত্যি কথা বলতে হেভি টেস্ট হয়েছিলো আর এখানে আমরা এক প্লেট পার্শ্ব মাছ নিয়েছিলাম এইটা এক প্লেটের দাম হচ্ছে 400 টাকার চার পিস ছিল আমরা ভাগ করে খেয়েছি মাছ তো সবাই খায় না তার জন্য আর এক প্লেট স্যালাড নিয়েছিলাম আর এখানে যাই খাবার সবই কিনে এখন কোথায় যাবো চিল্কারদ চিল্কারদের ডলফিন দেখতে যাবো লাইফ জ্যাকেট পরবো এখন ওই যে মামামকে ধরো আগে মামা জ্যাকেট দেবে না জ্যাকেট আছে না उनका पास 4 जैकेट है ওই তো হয়ে গেছে তো মনে ওই বাচ্চাগুলো দেখে খুব আনন্দ পেয়েছে ওরা পাপড় এই দেখো আমার মামমামকে মামমাম লাইফ জ্যাকেট পরেছে ও মাই গড চলো এই কই কো হাতু গাও তো এখন আমরা নৌকো করে চিল্কা হ্রদটা ঘুরবো তো এখানে দুটো প্যাকেজ আছে একটা হচ্ছে 5000 টাকার একটা হচ্ছে 3000 টাকা তোমরা যেটায় খুশি উঠতে পারো কিন্তু সেটার মধ্যেও ফ্যাসিলিটি আছে কম বেশি তো তোমাদের সুবিধার্থে আমি বলে দিলাম আর প্যাকেজে তোমাদের ফ্যামিলি আর যে কয়জনই যাও একই টাকা যেরকম 2 জন গেলে একই টাকা নৌকোর মানে ভাড়াই হচ্ছে এখানে 5000 আর 3000 গেলেই 5000 আর নয় 3000 চলো আমরা এখন রওনা দিয়ে নিয়েছি দেখতে থাকো তোমরা এখন বৃষ্টি হচ্ছে তাই এখানে একটু দাঁড়িয়েছি আমরা আর এখন ফটো তোলা হচ্ছে এদিকে ওরাও রয়েছে ও কি বলে কি জানি বুঝিও না এরা কি ভাষায় কথা বলছে এই আমি ফটো তুলবো আমাকে একবার ঢাকেও না আমার বরটা হেভি বাজে চলো আমিও ফটোগুলো তুলে নিই এই দেখো লাল কেকড়া টাটা চিল্কারদ টাটা টাটা চিল্কারদ থ্যাংক ইউ অনেক কিছু দেখিয়েছো এই চিল্কারদে অনেক কিছুই আমরা দেখেছি কিন্তু সেইগুলো এই ভিডিওতে দিলাম না কারণ অনেকটা বড় হয়ে যাবে আর সেটা আমি আলাদা আরেকটা ভিডিও করব সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো তো এখানে যাতায়াত পুরোটাই আমি দেখালাম কী কী করলাম না করলাম বললাম ফল না কি বললো ওই ফল কি তেল হয় ওই যে এই যে এই গাছটা দেখো কতগুলো রয়েছে এই গাছটা অনেক ফল রয়েছে না না কাঁঠাল বাদাম বাদাম পাতার মতন লাগছে
এই দেখো এই দেখো লাল লাল ফল না, ওগুলো তো ওই যে সেই ইয়ে ফলগুলো পাখি যেগুলো খায়। হ্যাঁ, গেলো কাঁঠাল বাদাম মতো লাগবে। আমি কাজু বাদামও দেখেছি, কাজু বাদাম গাছ বেশি দীঘাতে দেখা যায়। হ্যাঁ, কী খাচ্ছো কী খাচ্ছ? তো দেখো আমাদের হচ্ছে এই খাওয়ার, এদিকে মা সব ব্যাগ এখানে রেখেছি, কিন্তু পয়সার ব্যাগটা আমি জানি না কোথায় দেখাবো পয়সার ব্যাগটা। ও, ননুকে দেখাবো। আচ্ছা হায়, এখানে আছে বেগুনি স্যান্ডউইচ আর পেঁয়াজি, চিকেন পকোড়া, ডিমের ডেভিল। আচ্ছা ঠিক আছে, চলো এগুলো আমরা এখন টিফিন করবো, তারপর আমরা সি বিচে ধরে যাবো, তখন তো ভিডিও করবো। খাচ্ছে দেখাচ্ছে, দেখো কেমন বদমাশ মেয়ে। ঠিক আছে চলো, আবার পরে কথা হচ্ছে। চলো এখন আমরা যাবো সি বিচে, গিয়ে কিছু খাবো দাবো, তারপর আবার আসবো। এই মাত্র জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, খেয়ে দিয়ে উঠতেই আবার যাবো, যাচ্ছি তো চলো। আর মাঝখানে আমার একটা গুললেট হয়ে গেছে, আমার জুতোটা ছিঁড়ে গেছে, আমি এখন জুতো কিনবো। তো চলো তারপরে তারপরে যাবো সি বিচে, চলো। আজকেও চলে এলাম সমুদ্রের পাড়ে, এখন কিছুক্ষণ বসবো তারপরে বাড়ি যাবো। আমার মেয়ের যে কি আনন্দ, এখানে আসলে যে কি আনন্দ পায় বলার মতো না। আজই সকালবেলা আসতে পারিনি সূর্যোদয় দেখতে, কিন্তু কালকে চেষ্টা করব, কারণ আজকে বৃষ্টি পড়ছিলো সকালবেলা 4টার সময় উঠেছিলাম, উঠে বসেছিলাম। চলো, আমার বর দেখো সমস্ত কিছু করে রেখেছে, কীভাবে রেখে গেছিলাম। হ্যাঁ, ঘর মুছেছে, জামা কাপড় এক বালতি কেচেছে, এক বালতি না হাফ বালতির কাছাকাছি কেচেছে, এই যে এইগুলো। আর এইখানে জামা কাপড় গুছিয়ে রেখেছে, নিচটা মুছেছে, ঝাড় দিয়েছে, এখানে বাসন মেজে রেখেছে, তারপরে মামমাম, ও আমার মামমামের এইগুলো এগুলো সব গুছিয়ে রেখেছে, দেখো কত সুন্দর করে এইখানটা গুছিয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ইটস ওকে, ইটস ওকে বলেছেন, তুই শুনিস নি তাই। খুব সুন্দর করে গুছিয়ে, কিন্তু চাদরটা কেন বাঁধলাম না, এখন সবাই আসবে তার জন্য পাতিনি, ও পাতেনি ইচ্ছা করেই, আমি বলে রেখে গেছি চাদর পাততে না, কারণ সবাই উঠবে, কারণ এটার মধ্যে ঘুমাবো, তার জন্য আর পাততে বারণ করেছি। কি কি খাবার আছে? হ্যাঁ, প্রত্যেকটা মানুষ ওটার মধ্যে যে মাংস থাকতে পারে ওটা আমি বুঝতে পারি, বাটার নান নিয়ে আসা হয়েছে রাতে, তড়কা আর কি, ও মায়ের জন্য হচ্ছে ভেজ ভেজ থালি, খাও। চলো এটা আমাদের আজকের রাতের ডিনার, খেয়ে নিই। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর টাটা গুড নাইট, আবার কালকের ভিডিও।